আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি হাসিনা বেগম, অ্যাসিস্ট্যান্ট টিচার, কুন্দা মডেল হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই তোমরা দ্বিতীয় অনলাইন পরীক্ষায় অংশ নিয়েছ এবং তোমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। পরীক্ষা করে তোমাদেরকে জন্য কতটুকু কার্যকর। আগামী 1 তারিখ থেকে আমাদের তৃতীয় অনলাইন পরীক্ষা শুরু হবে। তৃতীয় পরীক্ষার অনলাইন ক্লাসের রুটিন অনুসারে আমি আজকে তোমাদের ত্রিপজিশন নিয়ে আলোচনা করব। ত্রিপজিশন বিষয়টি বিশাল একটি ব্যাপার, এটা খুব অল্প সময়ে তোমরা আয়ত্ত আনতে পারবে বলে আমার মনে হয় না। এটাকে যদি তোমরা সম্পূর্ণ আয়ত্ত আনতে চাও বা নির্ভুলভাবে প্র্যাকটিস করতে চাও, তোমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং এটা সম্পর্কে বিশাল বিশদ আলোচনা করতে হবে। আজকে আমি যতটুকু সম্ভব তোমাদেরকে একটু সহজ করে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা আমার ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে, দেখবে এবং সে অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ত্রিপজিশন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আসো, ত্রিপজিশন কি আমরা আজকে দেখব। ত্রিপজিশন কি, ত্রিপজিশন কত প্রকার এবং ত্রিপজিশন নিয়ে আমরা যদি একটু প্র্যাকটিক্যাল আলোচনা করি তাহলে ত্রিপজিশন আমাদের সবার কাছেই যতটা কঠিন মনে হয় বা যতটা দুর্ভুক্ত মনে হয় ততটা থাকবে না, কিছুটা হলেও তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে চলো, ত্রিপজিশন মানে কি? এই যে দেখো, ত্রিপজিশন ত্রিপজিশন আমি যদি আবার সিলেবাস ভেঙে দেখাই, ত্রি একটি সিলেবাস, পজিশন একটি সিলেবাস, তাহলে এই সিলেবাসের অর্থগুলি আমরা ধরি প্রি টু পজিশন প্রিপজিশন। প্রি শব্দের অর্থ পূর্বে, প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। তাহলে প্রিপজিশন ভাঙলে যে অর্থ পাই আমরা হচ্ছে পূর্বের অবস্থান বোঝায়। প্রিপজিশন মানে হচ্ছে পূর্বের অবস্থান। এজন্য নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে যে নাউন, এখানে যে ওয়ার্ড, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। যেমন দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবল, তাহলে দ্য বুক ইজ এখানে সাবজেক্টের পরে ভাগ এবং দ্য টেবল অবজেক্ট। তাহলে দেখো, নাউনটি অন্যান্য ওয়ার্ডের সাথে একটি সম্পর্ক স্থাপন করেছে। আমরা যদি বলি বইটি টেবিল, বইটি টেবিল, দ্য বুক দ্য টেবিল, তাহলে এটার সাথে কোনো সম্পর্ক স্থাপন হয় না। তাহলে আমরা যে ওয়ার্ডটি দিয়ে দুইটা সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক স্থাপন করব সেটা হচ্ছে অন। তাহলে অন শব্দটি দিয়ে আমরা সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক স্থাপন করলাম, সেজন্য অন হল প্রিপজিশন। আরেকটা উদাহরণ দেখো, হি ইজ গোয়িং টু দ্য স্কুল, তাহলে হি ইজ গোয়িং, সে যাচ্ছে দ্য স্কুল, সে যাচ্ছে দ্য স্কুল। তাহলে এই দুটা শব্দের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব টু দিয়ে, অর্থাৎ লিঙ্ক স্থাপন করবো, এখানে একটা সম্পর্ক স্থাপন করবো টু, সে কোথায় যাচ্ছে, স্কুলের দিকে যাচ্ছে, স্কুলের দিকে যাচ্ছে, এটা আমরা টু দিয়ে প্রকাশ করব। তাহলে হি ইজ গোয়িং টু দ্য স্কুল, সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। তাহলে এই ওয়ার্ডগুলো হবে এখানে প্রিপজিশন। তাহলে মোটামুটি আমরা প্রিপজিশন কি বুঝে নিয়েছি। প্রিপজিশন আচ্ছা, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকেই আমরা প্রিপজিশন বলবো। এবার আসো কাইন্ডস অফ প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশনের প্রকারভেদ নিয়ে আমরা একটু আলোচনা করবো। গঠনভেদে প্রিপজিশন ছয় প্রকার, গঠনভেদে প্রিপজিশনকে আমরা ছয়টি ভাগে ভাগ করতে পারি। দেখো, প্রথম হচ্ছে সিম্পল প্রিপজিশন, যাবত প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন, পার্টিসিপাল প্রিপজিশন, ডিসাইড প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন, পার্টিসিপাল প্রিপজিশন, ডিসগাইড প্রিপজিশন।
তাহলে এই ছয়টি প্রিপজিশন সম্পর্কে আমরা আলোচনা করে দেখি সিম্পল প্রিপজিশন কাকে বলে। শুধু একটি মাত্র ওয়ার্ড দিয়ে যে প্রিপজিশন গুলো হয় যেমন ইন অন টু, শুধুমাত্র একটি ওয়ার্ড আছে এখানে ইন অন টু, একটি মাত্র ওয়ার্ড দিয়ে যে প্রিপজিশন করতে হয় সেটা হলো সিম্পল প্রিপজিশন। ডাবল প্রিপজিশন একাধিক সিম্পল প্রিপজিশন নিয়ে যে প্রিপজিশন করতে হয় একাধিক প্রিপজিশন যেমন ইনটু ইনটু, এখানে একটি প্রিপজিশনের কাজ করছে কিন্তু এখানে আছে দুটি প্রিপজিশন। আমরা যদি ভেঙে দেখাই তাহলে দেখো ইন প্লাস টু ইনটু, আবার দেখো আপন আপন কি থেকে আমরা ভাঙি আপ প্লাস অন, তাহলে আপ প্লাস অন এখানে দুটা সিম্পল প্রিপজিশন আছে বাট একটি প্রিপজিশনের কাজ করছে ইনটু আপন, এগুলি কিন্তু একটি প্রিপজিশনের অর্থ প্রকাশ করে তাই এগুলি হল ডাবল প্রিপজিশন। কম্পাউন্ড প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন কাকে বলে? সিম্পল প্রিপজিশনের সাথে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যুক্ত হয়ে যে প্রিপজিশন গঠিত হয় তাকে বলে কম্পাউন্ড প্রিপজিশন। যেমন ধরো বিফোর এটাকে যদি আমরা ভাঙি দেখো বি যোগ ফোর বিফোর, বি যোগ ফোর বিফোর, সরি বি হবে না এখন হবে বাই, বাই যোগ ফোর বাই সিম্পল প্রিপজিশন ফোর, এখানে অ্যাডভার্ব অ্যাডভার্ব তাহলে বাই এর সাথে অ্যাডভার্ব পড়তে হয় বিফোর, তাহলে দেখা যাচ্ছে সিম্পল প্রিপজিশনের সাথে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইত্যাদি যুক্ত হয়ে যে প্রিপজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপজিশন বলে। ফ্রেজ প্রিপজিশন, ফ্রেজ ওয়ার্ডগুলি যখন প্রিপজিশনের অর্থ প্রকাশ করে তখন তাকে ফ্রেজ প্রিপজিশন বলে। যেমন ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, ইন প্রিপজিশন, ফ্রন্ট এটা হচ্ছে সমাপ্তিক ক্রিয়া, অফ প্রিপজিশন, ফ্রন্ট অফ সামনে, ফ্রন্ট সামনে নাউন, তাহলে নাউনের পূর্বে এবং পরের প্রিপজিশন দিয়ে একটি প্রিপজিশন অর্থ প্রকাশ করে হচ্ছে সামনে ফ্রেজ ওয়ার্ড করতে হয়। অর্থাৎ কোন একটি শব্দের পূর্বে এবং পরে প্রিপজিশন যুক্ত হয়ে ফ্রেজ প্রিপজিশন করতে হয় এবং এখানে শুধুমাত্র একটি প্রিপজিশন অর্থ প্রকাশ করে ইন ফ্রন্ট অফ সামনে হচ্ছে অ্যাট দ্য টপ অফ, অ্যাট দ্য টপ অফ, আমরা জানি টপ মানে চূড়া বোঝায়, চূড়া সর্বোচ্চ চূড়া বোঝাতে টপ, তাহলে এটা প্রথমে এক পরবর্তীতে অফ, তাহলে টপ শব্দটির পূর্বে এবং পরে সিম্পল প্রিপজিশন যুক্ত হয়ে দেখো একটা ফ্রেজ ওয়ার্ড গঠিত হয়েছে এবং এটা ফ্রেজ প্রিপজিশনের কাজ করছে তাই এগুলিকে আমরা ফ্রেজ প্রিপজিশন বলবো। পার্টিসিপাল প্রিপজিশন কাকে বলে? পার্টিসিপাল প্রিপজিশন দেখো আমরা জানি পাস্ট পার্টিসিপাল এবং প্রেজেন্ট পার্টিসিপাল যখন বাক্যে বাক্যে প্রিপজিশনের অর্থ প্রকাশ করে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপাল এবং পাস্ট পার্টিসিপাল যখন বাক্যে প্রিপজিশনের অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা পার্টিসিপাল প্রিপজিশন বলব। যেমন রিগার্ডিং, রিগার্ডিং প্রেজেন্ট পার্টিসিপাল, ডিউরিং ইত্যাদি প্রেজেন্ট পার্টিসিপাল প্রিপজিশনের কাজ বাকি প্রিপজিশনের অর্থ প্রকাশ করলে এগুলিকে আবার পার্টিসিপাল প্রিপজিশন বলব। দিস গাইজ প্রিপজিশন কাকে বলে? কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাক্যে প্রিপজিশনের অর্থ প্রকাশ করছে কিন্তু প্রিপজিশনটি এখানে অপ্রকাশ্য থেকে যাচ্ছে, তো যে প্রিপজিশনগুলি অপ্রকাশ্য থেকে যাবে সেগুলিকে আমরা দিস গাইজ প্রিপজিশন বলব। যেমন এ হান্টিং,
এর আনটি এখানে অন প্রিপজিশনটি উপযোগ থাকে। আমরা যদি বলি অন হান্টিং, দ্য কিং ওয়েন্ট অন হান্টিং, এখানে অন হান্টিং বাক্যে দেখা যায় আমরা এ হান্টিং দিয়ে প্রকাশ হচ্ছে, এ হান্টিং দিয়ে অনেক কাজটি প্রকাশ হচ্ছে, তাই এখানে অন হচ্ছে ডিসকাস্ট প্রিপজিশন। আর হচ্ছে উ ক্লক, তো বলি সেভেন উ ক্লক, ফাইভ উ ক্লক, এখানে উ এখানে অফ প্রিপজিশন থেকে অপ্রকাশ্য রাখছে, উ অফ প্রিপজিশনকে অপ্রকাশ রাখছে। তাহলে এখানে দেখো ও ক্লক অফ প্রিপজিশন কে অপ্রকাশ রাখছে, তাই এখানে অফ হচ্ছে ডিসকাস্ট প্রিপজিশন। তাহলে মোটামুটি আমরা ছয়টি প্রিপজিশন সম্পর্কে একটু ধারণা পেলাম, সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন, পার্টিসিপেন্ট প্রিপজিশন, ডিসকাস্ট প্রিপজিশন। তাহলে প্রিপজিশন কাকে বলে, প্রিপজিশনের প্রকারভেদ, তারপর আরো কিছু প্রকারভেদ আছে যেগুলি এই গঠনভেদের বাইরেও আরো কিছু প্রিপজিশন আছে, পরবর্তী আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো এখন আসে আমরা প্রিপজিশনের কিছু তালিকা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এবার আসুন আমরা কিছু প্রিপজিশন, অর্থসহ কিছু প্রিপজিশন আমরা ধারণা নিয়ে নিব। যদি প্রত্যেকটা প্রিপজিশনের অর্থ আমাদের জানা থাকে তাহলে বাক্যে আমরা খুব সহজে এটা ব্যবহার করতে পারব। দেখো সাম ইম্পর্টেন্ট প্রিপজিশনস উইথ মিনিং, এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট প্রিপজিশন দেওয়া আছে, প্রত্যেকটার অর্থ আমরা জেনে নিব। এট, এট প্রিপজিশনটির মানে কি, এট কোনো কিছুতে বা কোনো কিছুর প্রতি বা কোথাও অবস্থান বোঝাতে এট প্রিপজিশনটি ব্যবহৃত হয়। অ্যাবাউট বিষয়ে বা প্রায়, অ্যাবভ উপর দূরত্ব রেখে যেরকম বোঝায়, অ্যাবভ অর্থাৎ আমার মাথার উপরে দূরত্ব রেখে যদি কোনো কিছু বোঝায় তাহলে আমরা অ্যাবভ শব্দটি ব্যবহার করব। আফটার পরে, অ্যাগেনস্ট বিরুদ্ধে বা প্রতিকূলে, অ্যাক্রস আড়াআড়িভাবে, এমন দুয়ের অধিক বোঝাতে, যেমন ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য স্টুডেন্টস, অর্থাৎ অনেক স্টুডেন্টের মধ্যে ভাগ করে দেওয়া, এখানে দুয়ের অধিক বোঝাতে সংখ্যায় নয় বরং অনেকের মধ্যে বোঝাতে, অনেক ব্যক্তির মধ্যে বোঝাতে এমন শব্দটি ব্যবহৃত হয়। অ্যারাউন্ড চারপাশে, বাই দ্বারা বা পাশে, বিফোর পূর্বে বা সম্মুখে, বিসাইড পাশে, বিসাইডস এছাড়া অধিকন্ত, বিহাইন্ড পিছনে, বিটুইন দুয়ের মধ্যে, ডাউন নিম্নমুখী, ফর জন্য, ফ্রম হতে, ইন মধ্যে স্থির অবস্থায়, ইন বোঝাতে মধ্যে বোঝাতে ইন, ইনটু ইনটু মধ্যে এটা কন্টিনিউয়াস বোঝাতে, বাইরে থেকে ভিতরে প্রবেশ অর্থাৎ গতিশীলতা বোঝাতে ইনটু মধ্যে, অ বাংলার যে র মানে অধিকারভুক্ত র বোঝাতে অ, দেখো অধিকারভুক্ত কিভাবে বোঝায়, যেমন দ্য ইঙ্ক অফ মাই প্যান ইজ শার্প, দ্য ইঙ্ক অফ মাই প্যান, দ্য কালার অফ মাই প্যান ইজ ব্ল্যাক, তাহলে কোনো কিছুর অধিকারভুক্ত বোঝাতে আমরা অফ ব্যবহার করি। আসো আমরা আরো কিছু প্রিপজিশন এখানে দেব। ডেস্টিনেশন বোঝাবে, ডেস্টিনেশন
গন্তব্য বোঝাবে, অর্থাৎ আমি স্কুলের দিকে যাচ্ছি, বাজারের দিকে যাচ্ছি, একটা গন্তব্য বোঝাবে আমাকে, ডেস্টিনেশন বোঝাবে। আর হচ্ছে ডিরেকশন, ডিরেকশন কোনো কিছুর দিকে তাকানো, কোনো কিছুর দিকে যাওয়া, টুয়ার্ডস মি, যেমন হি স্টিয়ার টুয়ার্ডস মি, সে আমার দিকে তাকালো, টুয়ার্ডস মি। তাহলে দেখো টু এবং টুয়ার্ডস এর মধ্যে কিছুটা পার্থক্য আছে, একটা হচ্ছে আমরা গতি গন্তব্য দেখাবো, ডেস্টিনেশন দেখাবো, আর হচ্ছে টুয়ার্ডস কোনো কিছুর প্রতি ডিরেকশন দেখাতে, টুয়ার্ডস। Beneath, under beneath,
নিচে বোঝাতে আন্ডার মিনিং, তাহলে বস্তুটির মধ্যে বোঝাতে ইন, উপরে বোঝাতে অন এবং ওভার, নিচে বোঝাতে আন্ডার মিনিং। তারপর যদি বস্তুটির পাশে বোঝায় বাই অথবা বিসাইড, বাই বিসাইড। আবার যদি বস্তুটির মধ্য বরাবর কোন কিছু বোঝায়, যেমন এই বস্তুটির মধ্য দিয়ে কোন কিছু যাচ্ছে, তাহলে দেখো থ্রু, অ্যাক্রস, থ্রু, অ্যাক্রস। সামনে তোমাদের জন্য আমি প্রিপারেশনের আরো কিছু ক্লাস নিয়ে আসবো। ভালো থেকো, আল্লাহ হাফিজ।